গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, আপনাদের সবাইকে সরস্বতী পুজো আর বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। বাড়িতে ছোট করে পুজো করব, আমাদের অন্য কিছু প্ল্যান হয়েছিল প্রথমে, ইনিশিয়ালি বোনদের বাড়িতে যাওয়ার, তারপরে রিনির সাথেও কথা হয়েছে, পল্লবীর, তো ওরাও বাইরে যাবে, ওইটাও ভেবেছিলাম হবে, কিন্তু তারপর আমার আমার আর তিনি দুজনেরই একটু অফিসের কাজ, আমার আমার জেনারেলি উইকেন্ডে, যেমন জানেন উইকেন্ডে আমার কাজ থাকে না, কিন্তু আজকে আছে, একটু সামান্য কাজ রয়েছে, তো যার জন্য বাইরে যাওয়া হবে না, আমরা বাড়িতেই পুজো করব। আমাদের ঠাকুরের আসলে আমার সরস্বতী ঠাকুর রয়েছে, কলেজে যখন এসেছিলাম তখন ওই ছোট ফটো নিয়ে এসেছিলাম, ওইটাই এখনো ঠাকুরের আসনে রয়েছে, তো সেই ঠাকুরকেই আজকে নিবেদন জানাবো। তো চলুন, আমি এখন যাচ্ছি সকালে বাজার করতে, আমি আর ইনি বাজারটা করে নিয়ে আসি, তারপর পুজোর আয়োজন গুলো করি। বাজার হয়ে গেছে, বাজার করে এসে এগুলো দুপুরের খাওয়ার আয়োজন করে নিয়েছি। রিনি ওদিকটা ঘর পরিষ্কার করা আর পুজোর দিকটা সামলাচ্ছে, আমি রান্নাঘরের দিকে আমার কাজ এগিয়ে রেখেছি। চাটনির জন্য টমেটো কাটা আছে, বেগুন ভাজার জন্য বেগুন, এটা হচ্ছে মিক্সড ভেজ, মানে লাবড়া, এটাকে আমরা লাবড়া বলি বা ঘ্যাট, সেটার জন্য সবজি সব কেটে রাখা আছে, চাল ভিজিয়ে রাখা আছে খিচুড়ির জন্য, আর এখন আমি ডালটাকে ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেলে তারপর আমার একটু বাইরে যেতে হবে ঠাকুরের জন্য মিষ্টি আনতে। হালকা আছে ভাজতে একটু সময় লাগছে, যাই হোক, তো মোটামুটি জিনিস রেডি আছে সবকিছু, ঠাকুরের জন্য আমরা ফুল ফল সব নিয়ে এসেছি, এখন খালি পুজোটা দেওয়া হবে আর রান্নাটা করে, তারপর বেসিক্যালি মাঝখান দিয়ে আমার কাজও হয়ে গেছে, তো এখন বাস খাওয়া দাওয়াটা বাকি। তিনি গেছে স্নান করতে, ততক্ষণে আমি গিয়ে মিষ্টি নিয়ে আসলাম ঠাকুরের জন্য, নিজেদের জন্য, ঠাকুর তো আর খান না, ঠাকুর দৃষ্টি দেন। তো যাই হোক, আমার বাইরের কাজ হয়ে গেছে আজকের জন্য, মানে এখনের জন্য, এবার বাড়িতে গিয়ে পুজোটা দিয়ে ফেলি, রান্নাটাও বসিয়ে দিই দেবো, তারপরে দেখি পুরো দিনে আর কি কাজ থাকে। খুব ইচ্ছা ছিল আজকে সত্যি বাইরে যাওয়ার, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি, বাট নো ইস্যুজ, রোজ কার তো আর ইচ্ছে পূর্ণ হয় না, আশা করি সরস্বতী মা আমাদের যেন ইচ্ছাগুলো পূর্ণ করে দেয়। পুজোর জন্য কিছু ফুল নিয়ে নিই এখান থেকে, বেশ অনেকগুলো ফুল ফুটে রয়েছে, একটা ফুল পুজোর জন্য নিয়ে নি, লাল ফুল চাই, বেশি নেব না, ব্যাস হয়ে যাবে। লঙ্কা জবা এই কটা নিয়ে নিলাম, গাছটার মধ্যে মিলি ধরে যাচ্ছে, এগুলো সব শম্ভু ভাইয়ার লাগানো ফুল, এগুলো দিয়ে পুজো দিয়ে দেবো আজকে। রিনি দরজা খোলা কেন? আমি তো ভাবলাম, ও মা এইটা পড়েছ, তুমি তো অন্য শাড়ি বের করেছিলে। আচ্ছা ইয়েলো পরতেই হবে, এই শাড়িটাই তো ছিল যেটা ইয়েলো ব্লাউজ পরেছ, এটা ইয়েলো না, মানে শাড়িটাও তো ইয়েলো ছিল, যাই না আমার মনে নেই, বাট ঠিক আছে ভালো লাগছে দেখতে। ওটার মধ্যে ফুল আছে, হ্যাঁ আজকে সকালবেলা যে ফুলগুলো এনেছিলাম ওগুলো খুব একটা ফ্রেশ ছিল না, আমার পছন্দ হয়নি, এই জন্য কিছু গেন্দা ফুল আর এখানে যে আমাদের নিচে গাছের থেকে জবা ফুল নিয়ে এসেছি কটা। বাইরে থেকে এসে এখানে আমার খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি, খিচুড়িটা হতে হতে আমি ততক্ষণে স্নানটা করে এসে পড়ব, নাহলে অনেক দেরি হয়ে যাবে, আর এই পাশে রিনি পুজোর কাজ করছে। ও সব কাটাকুটি হয়েও গেল তোমার, হ্যাঁ হয়ে যাবে, এই প্লেট গুলোকে আগিয়ে দিও না,
বিদ্যা দাও, ভক্তি দাও, শক্তি দাও। ভক্তি নিজে, ভক্তি নিজের মনে, ভক্তি ঠাকুর কি দেবে তোমাকে? লক্ষ্মী পুজোতে কাশি ঘন্টা বাজাতে নেই, শরৎ পুজোতে সব বাজায়, কিচ্ছু না সব বাজিয়েছ। আমাদের লাঞ্চ ফাইনালি রেডি, একটু খুব একটা দেরি হয় নাই, কিন্তু পৌনে তিনটেই বাজে, মানে ইউজুয়াল থেকে একটু দেরি হয়েছে, কিন্তু এত কিছু সবকিছু করে উঠতে একটু সময় লাগে। এখানে আছে খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা আর টমেটো চাটনি। তো এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ, হয়তো ডিনারও এটাই চলে যাবে। আর ঠাকুরের প্রসাদও নামিয়ে নেওয়া হয়েছে, মিষ্টিটা যা দারুণ, কান্তি সুইটের এই সন্দেশটা হেভি দারুণ। থ্যাংক ইউ বনুকে, এটা থ্যাংক ইউ, কারণ আমি জানতাম না কাঁদি সুইটসে এই গুড়ের মিষ্টিও পাওয়া যায়, খুবই দারুণ মিষ্টিটা। রেনি আসো খেতে, কোথায় গেলে? ট্রাইপডটা মাঝখানে রাখো, চলো খেয়ে নি, খাবে তো নাকি, কাজ আছে তো খেয়ে নি। খেয়ে বললো একটু কেমন হয়েছে আজকে, যাই না আমার একটু, হ্যাঁ খেয়ে বললে বললো হ্যাঁ কেমন হয়েছে আমার আজকে, একটু না নুন কম, নুন কম হবে মনে হচ্ছে। ঠাকুর পুজো আর পেট পুজো দুটোই বেশ ভালোই হয়েছে, এবার টায়ার্ড হয়ে গেছি, এত বেশি খাওয়া হয়ে গেছে। খিচুড়ি হলে আমি এমনি কন্ট্রোল করতে পারি না, মানে আমার খিচুড়ি খুব খুব বেশি পছন্দ। তুমি কি সাইডে ছাড়বে নাকি? তো এবার রিনির কাজ আছে, রিনির অফিসের কাজ রয়েছে, আমার কোনো কাজ এখন আর নেই, আমার যা কাজ ছিল শেষ শেষ, এবার আমি তো ঘুমাবো। তুমি কি করবে? তোমার তুমি তোমার অফিসের কাজ করবে, অবশ্যই তুমি এখন রেস্ট তো নিচ্ছ না। সারপ্রাইজ 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 হয়ে গেছে মাম্মা, হ্যাঁ দুপুরবেলা হঠাৎ করে সারপ্রাইজ। কয়টা বাজে? খেয়ে উঠলামই আমরা সারাদিনটায়, কষা হ্যাঁ ব্যাঙ্গালোরের হিসাবে দুপুরই এখন। মাম্মা 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 কিছু একটা শুনছে, কোন গাছ? কি খাবে টক টক একটু যে মিষ্টি না, কি খাচ্ছ কি জানো না? ও জানে না ও কি খাচ্ছে, কালকে ওই লাইনটা হাতে নিয়েছি তো, টুনি লাইটগুলোকে দেখে, টুনি লাইটগুলোকে ব্লিঙ্ক করে ও হাত দিয়ে ধরে, কিসের টুনি লাইট? আচ্ছা নিচে লাইট কই, লাইট কই, লাইট কই, এটা মুখ ভাঙানো টেডি মামা, দাও এটা কি? ও থ্যাংক ইউ,
এই যে কি মামা আধো করো টেডি টাকে আধো করো তো আধো করে দাও আমাকে ও আমাকে দিচ্ছে আধো আমি অনেক ধরে চেষ্টা করছি পাচ্ছি না নিতে পাচ্ছি না গুহাটিতে শিলাবৃষ্টি কোথায় গুহাটিতে এমন শিলাবৃষ্টি হচ্ছে দেখো বরফের মতো আর কিছু নেই আর কি চাই আর কিছু নেই এখানে এটাই ছিল ওটাই তোমাকে দিয়েছে আধো করে দাও আধো করে দাও হয়ে গেছে আধো করে দাও আমাকেই দিয়ে যাচ্ছে পুরো বরফ পুরো দাদা পুচকুর রেকর্ড বুকটা দিয়ে দিলাম ওলি বাবা কি আদর সব আদর মিমিকে হ্যাঁ সব আদা মিমি কে ছোট সব মাম্মা পছন্দ আছে তার আর আর বলটা কোথায় ফেলে দিয়েছে এদিকে তো নেই মাবু বাবু এই যে মাম্মাম এই যে মাম্মাম এই যে ন এটা ন এই যে টুকু 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 বনুয়ারা এসে সত্যি খুব ভালো একটা সারপ্রাইজ দিল নাহলে রিনীরা আমার তো সরস্বতী পূজা এইভাবে বিছানাতেই আমার সরস্বতী পূজা বিছানাতে গড়াগড়ি করে আর রিনী রিনীর কাজ নিয়ে ব্যস্ত থেকে কেটে যেত খুব ভালো লাগলো পুত্রের সাথে দেখা হয়ে গেছে ওদেরকে জাস্ট এখন টাটা বাই বাই করে আসলাম চলে গেছে ওরা এসেছিল ওরা ঘুরতে বেরিয়েছিল নাকি তো আমাদের বাড়িতে ঢুকে গেল খুব রিয়েলি ইট ওয়াজ রিয়েলি নাইস এবার আমি আবার যাই গিয়ে আমার নিদ্রা পজিশনে তুমি কি শুবে আচ্ছা রিনি কাজ করবে আমি একটু ঘুমিয়ে নি আমি একটু ঘুমিয়ে উঠলাম ঘুমিয়ে উঠে দেখি রিনি তখনও কাজ করে যাচ্ছে এখন আমরা দুজন একটু বাইরে বেরোচ্ছি মাছ মাংস কিছু আনবো কালকে সানডে তো কালকে খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হওয়া চাই আজকে তো নিরামিষ খেলাম আজকে তো ভালো খেয়েছি খারাপ কিছুই খাইনি মন্দ কিছুই না কিন্তু কালকে তো একটু স্পেশাল খাওয়া হওয়াই চাই মাছই আনবো এখান থেকে চিকেন মাটন যাই অর্ডার করতে হবে সেটা ডানজোর থেকেই আসে আমাদের এখন এখানে খুব একটা সুবিধা লাগে না আমার এখান থেকে আশেপাশে দোকানগুলো থেকে কিনতে তবে যাই বাইরে কেনাকাটাগুলো করে আসি একটু হেঁটেও আসবো অনেক দিন হয়েছে বাইরে যাওয়া হয়নি পুরো সপ্তাহটা তো আমাদের বাড়িতেই কেটে গেছে দুজনেরই অফিসের কাজ নিয়ে মাথা ব্যথা পুরো গেছে কালকে সানডে কালকে দুজনই ফ্রি তো দেখি কালকের কি প্ল্যান হয় কালকের প্ল্যান গুলো একটু ভালো করে করতে হবে সরস্বতী পূজার দিনটা এখন শেষ সারাদিন খুবই বিজি ডে চলে গেছে আজকে আমাদের সকাল থেকে রাত এখন খুবই ভালো ভালো চিত্রগুলো আমাদেরকে দেখিয়েছিল আমরা খুব ভালো লুচি বাঁধাকপি আমি একটু মিষ্টিও নিয়ে গেছিলাম দিয়ে খুব ভালো ডিনার আমাদের হয়ে গেল ছোট্ট খাট্টো বাঙালি টিপিক্যাল বাঙালি খাওয়া দাওয়া লুচি বাঁধাকপি আর মিষ্টি আমরা খুব এনজয় করেছি আজকে এখনো কিছুটি পড়ে আছে খেতে পারছি না আমি তো ফুল তুমি খাবে না অবভিয়াসলি আমি আর খাচ্ছি না এখন 10:30 বাজে আর ইউ সিরিয়াস এতগুলো লুচি খাওয়ার পর অবভিয়াসলি মানে ঘুমাবো তো না এখন এত রাতে ঘুমাবো না আমার তো আমি দুপুরে ঘুমিয়েছি আমার এখন ঘুম তো নেই চুকলু এসেছে মেসি তো হবেই আরে মানে এমনি আরে ওইটা না আরে তো ওকে সত্যি খুব মজা লেগেছে চুকলুই তো ঘন্টু পাখি চুকলু পাখি পড়েছে আমাকে দেখে একদম জানি হবে শুধু তোমাকে ভালো পায় না ও আমাকে বেশি আ
ওকে ডান ইউ আর ডান হিয়ার ফেভারিট সো আজকের জন্য ব্লগ এখানেই খুব ভালোই কেটে গেল বাড়িতেই থাকবো কেমন কাটবে কেমন না কাটবে করতে করতে সরস্বতী পুজোর দিনটা বেশ ভালোই কাটলো বাড়িতে পুজো হ্যাঁ সত্যি মানে সামটাইমস ইউ থিংস ডোন্ট গো অ্যাজ প্ল্যান্ড যেটার জন্য আমরা একটু মন খারাপ করে থাকি কিন্তু কোনো কোনো সময় যেটা আমরা এক্সপেক্ট করি না সেটা হয়ে যায় আর সেটার জন্য আরো মনে হয় যে আর দিনটা তো যেটা ভাবছিলাম যেরকম হবে তার থেকে অনেক ভালো টার্ন আউট হয় অ্যান্ড দিস ওয়াজ ওয়ান অফ দোজ ডেজ সো রিয়েলি এ গুড ডে ওভারঅল ব্লগটা আজকে এখানে শেষ করছি ড্রেস ট্রেস গুলো ছাড়ি আর ভালো লাগছে না বিরক্ত বিরক্ত লাগছে এবার সো টিল দেন ইউ গাইজ স্টে সেফ খুব ভালো থাকবেন সবাইকে নিয়ে খুব আনন্দ করবেন দেখা হচ্ছে নতুন দিন নতুন ব্লগ নিয়ে আমার ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদেরকে সাপোর্ট করুন দেখা হচ্ছে কাল টাটা গুড নাইট